স্বাগত জানাচ্ছি বাংলা টিভির বাতবিকে সংবাদে। মাদক সেবন থেকে বিরত থাকার আহ্বান জানালেন মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান। মাদারীপুর জেলা পরিষদ সদস্য ফারুক খান এবং উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান ইতালি সফর উপলক্ষে ইতালির মিলানস্থ মাদারীপুর জেলাবাসীর পক্ষ থেকে দুই জনপ্রতিনিধিকে গণসংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। আমাদের মিলান প্রতিনিধি কাউসার হাওলাদার জানান, গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ ব্যক্তিত্ব আকরাম হোসেন। অনুষ্ঠানের তত্ত্বাবধায়ক রহমান খান আগত সকল অতিথিদের শুভেচ্ছা জানান। সিরাজ খালাসি ও হাজি শাহ আলমের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য ফারুক খান, কমিউনিটি ব্যক্তিত্ব মুজিবুর রহমান হারিজ, নাজমুল কবির জামান, দেলোয়ার মোল্লা সহ স্থানীয় আওয়ামী লীগ ও সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।